হোজাইত প্রাক্তন বিজেপি সভাপতি অর্জুন মজুমদার হোজাই আরক্ষী থানা স্কাই নিউজ পোর্টেলর বিরুদ্ধে দাখিল করে এজাহার। এগারী মহিলা কেন্দ্র করে প্রাক্তন বিজেপি সভাপতিজনে মহিলা শালীনতা নষ্ট করা ভিডিওক বাতর প্রেরণ করা আচুই হয়ে পড়ে সভাপতিগী। সভাপতিগিয়ে চিনি নাপায় মহিলাগী আর কোনো মহিলার লগত বেয়া সম্পর্ক বা বেয়া ব্যবহার নকরে বলে মতামত আগবায় প্রাক্তন সভাপতি বিজেপি অর্জুন মজুমদার। বর্তমান বিজেপি প্রার্থীকে প্রত্যাশী প্রাক্তন যাকালি আসাম একটা পোর্টেল নিউজে মোর এগারোটা নিউজ করেছে আর সম্পূর্ণ ভিত্তিহীন। তো প্রথমত তো মই গম পাওয়া নাই নিউজটো, পিছত আমার কর্মী সকলে যেটা গম পাইছে মোক সকলে ফোন করার পিছত মই নিউজটো দেখিলো। দেখার পিছত মই সঁচাকে নিজকে নিজে বহুত মর্মাহত হয়েছে যে আসলতে আমি সাংবাদিক সকলক গণতন্ত্রের স্বচ্ছ স্তম্ভ হিসাবে আমি মানি, কিন্তু তেওঁলোকে এনেকুৱা ভিত্তিহীন যে ইউজ করব পারে সেই কারণে মনত অল্প দুঃখ লাগিছে। আর পিছত মানে চারিদিনে খবর লো স্কাই নিউজ আসাম পোর্টেল এটা, তো তার এনেকা কিছু আরোপ লগাইছে মোট এগারোত যে মহিলা নির্যাতন যৌন নির্যাতন। আর তার দেখিছো কোনোবা একটা আমার মহিলা আছে আর মই তাদের এটা নিউজকে বারে বারে প্রায় একুশ মিনিট এনেকা এটা নিউজকে দেখা আছে আর ভাইরাল করেছে। তো মোট সঁচাকে যে এই নিউজের উপর এনেকা লাগিছে যে কোনোবা এজন কোনোবা কিছু ব্যক্তি সকলের প্রলোভনত পড়ে মোর রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করবলে, কারণ সম্মুখত নির্বাচন আছে আর মই নিজে এজন প্রার্থী তারপরে যে মোর রাজনৈতিক যাতে মোক হত্যা করব পারে এনেকা ষড়যন্ত্র করেছে, সেইভাবে মই আজি হোজাই থানা সেই পোর্টালের এগেনেস্টত আসাম স্কাই নিউজ আসাম এগেনেস্টত মই এটা এজাহার করেছো। বাকি মই আইনের দ্বারস্থ